দেখা যাচ্ছে? হুম ওকে, সো আমার স্ক্রিন যদি দেখে থাকেন তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা মেথডের, একটা মেথড। হ্যাঁ, মেথড কিভাবে লেখে, মেথডের কোন জিনিসটার নাম কি সেইটাই বলা আছে এখানে। যেমন এইখানে যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মেথড সিগনেচার। মেথড সিগনেচারটা কেন বললাম, কারণ যেখানে মেথডটা, মেথডের যে প্রথম লাইন সেটাকেই মেথড সিগনেচার বলে। এখান থেকে আপনি বুঝতে পারবেন মেথডটা কি জিনিস, কেন মেথডটা কি নিচ্ছে এবং কি দিচ্ছে। এটাকে অন্যান্য প্রোগ্রামিং ভাষায় ফাংশন বলে, কিন্তু জাভাতে এটাকে মেথড বলে। আপনি ফাংশনও বলতে পারেন চাইলে। তো মেথড কেন কল করি, মেথড আসলে আমরা দেখি কোন একটা প্রসেসে কোনো কিছু ইনপুট দিলে কোনো কিছু আউটপুট পাওয়া যায়। যেমন আমি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে 10 টাকা ঢুকাই, তাহলে দেখা গেল আমি আউটপুট হিসেবে হয় 11 টাকা পাবো, নয়তো 9 টাকা 5 টাকা পাইতে পারি যদি লস হয়ে থাকে, তাই না? তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে তো আপনার সূত্রটা হচ্ছে ইনপুট দিতে হবে এবং আউটপুট আমি জানি পাবো, কিছু না কিছু পাবো, পজিটিভ পাবো না নেগেটিভ পাবো। ওকে, ফাইন ভাই। হুম ওকে, যেমন আমাদের একটা ক্যালকুলেটর আছে, আমাদের টেবিলে সবসময় থাকে এক কোনার মধ্যে একটা ক্যালকুলেটর পড়ে থাকে। ক্যালকুলেটরের সিস্টেমটা কি, সূত্রটা, সেটা হচ্ছে আপনি ক্যালকুলেটরে কিছু দিবেন, বিনিময়ে কিছু পাবেন। যেমন আমি যদি ক্যালকুলেটরে যোগ করতে চাই, তাহলে 3 যোগ 3 এটা আমি কি দিতে হবে তাকে, তাই না? ক্যালকুলেটরে হুম তো 3 যোগ 3 আমাকে ক্যালকুলেটরকে ইনপুট হিসেবে দিতে হবে। এটার বিনিময়ে ক্যালকুলেটর আমাকে কি দিবে, একটা রেজাল্ট দিবে যেখানে লেখা থাকবে 6, সেটা হলো আউটপুট। ক্যালকুলেটর রিটার্ন হিসেবে বা বিনিময় হিসেবে সে আমাকে দিবে আউটপুট, আউটপুটটা 6 হবে, তাই না? হুম ওকে, আবার এমনও সিনারিও হইতে পারে, এমনও সিনারিও হইতে পারে যেখানে আমরা কিছুই দেই না, কোনো কিছুই দেই না। যেমন বলতে পারি কাউকে যে কাউকে বলতে পারি যে দেয়ালে কিছু লেখেন অথবা গাছ লাগান। কেমন, আমরা কাউকে পেলাম, আমরা কোন একটা পথচারীকে পেলাম অথবা কোন একটা জনগণ পেলাম, বললাম যে আপনি গাছ লাগান, তো তাকে তো আমি কিছু দেই নাই, তাই না? তাকে কিন্তু কোনো ইনপুট আমি দেই নাই, সে যে গাছ লাগাবে তাকে কোনো ইনপুট দেওয়া হয়নি। কিন্তু আপনি তখন যখন কোন একটা মানুষকে বলেন আপনি গাছ লাগান, সে কি করলো, 10টা গাছ লাগাই ফেললো বা একটা গাছ লাগালো। এখন তাকে কোনো ইনপুট দেওয়া হয় নাই, বিনিময়ে সে একটা গাছ লাগাইছে, বিনিময়েও না, সে আমাকে কিন্তু গাছ লাগানোর পর সে আমাকে রিটার্ন করে নাই, মানে সে আমাকে গাছটা তো দেয় নাই, তাই না? হুম তাহলে এইটা হইতে পারে যে আমি তাকে কিছু দিলাম না, সেও আমাকে কিছু দিল না, কিন্তু আমি তাকে কল করলাম, আমি বললাম গাছ লাগান, সে গাছ লাগাইলো, আমি বললাম গাছ লাগান, সে গাছ লাগাইলো। তাহলে কি তাকে আমি কিছু দেই নাই, সেও আমাকে কিছু দেয় নাই, এরকম হইতে পারে। একটা হইলো আমি দিয়েছি, আমি রিটার্ন হিসেবে পেয়েছি ক্যালকুলেটর ফর এক্সাম্পল। আরেকটা হচ্ছে আমি কাউকে বললাম আপনি গাছ লাগান, তাকে যেহেতু আমি তাকে কিছু দেই নাই এবং এছাড়াও সে আমাকে কিছু দেয় নাই, কিছু দিলামও না নিলামও না, কিন্তু সে গাছ লাগালো, একটা কাজ করলো, যে কোনো একটা কাজ করলো। যেমন আমরা জাভাতে বলতে পারি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাও বলতে পারি, অথবা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড 100 টাইমস। আমি তাকে বলতে পারি তুমি 100টা গাছ লাগাও, এরকম হইতে পারে। কিন্তু আমি তাকে কিছু দেইও নাই, প্যারামিটার হিসেবে কিছু দেই নাই, কিছু নেইও নাই। আবার আরেকটা হইতে পারে আমি তাকে কিছু দেই নাই কিন্তু সে আমাকে দিচ্ছে। এখন রাস্তায় আরেকটা মানুষ আছে, তাকে আমি বললাম যে আমাকে 10 কেজি ইয়া দেন, কি বলে 10 কার্টন অ্যাপেল দেন আমাকে, তো সে আপনাকে 10 কার্টন অ্যাপেল দিয়ে দিল, কিন্তু আপনি তাকে কিছু দেন নাই, কোনো ইনপুট তাকে আমি দিইনি, কিন্তু রিটার্ন হিসেবে আপনি 10 কার্টন অ্যাপেল পাইলেন।
তো এতে কি হলো, এত বোঝা গেল যে আমি কিন্তু তাকে কিছু দেই নাই কিন্তু রিটার্ন হিসেবে আমি তাকে নিচ্ছি। তাহলে এখানে তিনটা সিনারিও হলো, একটা হলো দিলাম নিলাম একটা, আর একটা হলো দিলাম না নিলাম না কিন্তু কাজ হইলো দুইটা, আর একটা সিনারিও হলো দিলাম না কিন্তু পাইলাম, দশ কারণ আপেল আমি পাইলাম, কেমন এরকম তিনটা সিনারিও হয় ম্যাথডে। তো ম্যাথডে তিনটা সিনারিওর জন্য যদি এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে মেথড নেম, এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাড হচ্ছে মেথড নেম, এই অ্যাডটা এখানে যেটা দেখছেন এটার নাম হচ্ছে মেথড নেম, এখানে যা থাকবে তাই মেথড নেম। মেথড নেম সব সময় কি কেস হয়, ক্যামেল কেস, স্মল ক্যামেল কেস, ঠিক আছে ছোট হাতে, এটা হচ্ছে মেথড নেম, এটা আর কিছুই না। আর আমরা যে বললাম দিলাম আর নিলাম, এই দিলাম নিলামের ব্যাপারটা হলো এটা, এইখানে আমরা দিব যদি তাকে কিছু দেওয়ার থাকে। আমি যেমন ক্যালকুলেটর কে আমি দুইটার সংখ্যা দিই প্যারামিটার লিস্ট, এইটার নাম হচ্ছে দেওয়াটা। আমি যদি কাউকে ওই যে ব্যবসাতে আমি 100 টাকা ঢুকাইলাম, আমি এইভাবে ঢুকাবো ইন্টিজার এক্স, এখানে 100 দিয়ে দিব তো 100 টাকা ঢুকে যাবে ব্যবসায়। আবার ক্যালকুলেটরের মধ্যে যদি আমি দুইটা ডিজিট ঢুকাতে যাই, 3 যোগ 3, তাহলে আমি এখানে একটা 3 বাড়াবো, আবার এখানে 3 দিব, ইন্টিজার 3 ইন্টিজার 3 বা ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, এক্স ওয়াই এর ভিতর আমি ভ্যালু সেট করে রাখলাম আগে থেকে যে 3 আছে। তো আমি এইভাবে মেথডের ভিতর আমি ভ্যালু পাঠাই দিব, ইনপুট দিব ইনপুট। ব্যবসায় আমি যদি টাকা ঢুকাতে যাই, তাহলে আমি এইখান দিয়ে এই যে এটা হলো ব্র্যাকেটটা, আপনি কি দেখতে পাচ্ছেন ভাই ভাই? হ্যাঁ, এখানে দেখেন একটা ব্র্যাকেট আছে, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট প্যারান্থিসিস আছে না, এখানে এই প্যারান্থিসিস এর মধ্যে আমি একটা ভেরিয়েবল অথবা ভ্যালু পাস করে দিব, তাহলে মেথড আমি সেটা অ্যাক্সেস পাবো। যেমন আমি এখানে এক্স পাঠাইছি, এক্স পাঠালে আমি দেখেন এক্স এর অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি, এখানে এক্স আছে দেখছেন এক্স, আর এখানে ওয়াই পাঠাইছি ওয়াই, এই ওয়াইটা আমি এখানে পেয়ে যাচ্ছি, ধরতে পারতেছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রেজাল্ট, রিটার্ন রেজাল্ট। এখন এটা হচ্ছে প্যারামিটার লিস্ট, মানে কি ইনপুট, ইনপুটের জন্য প্যারামিটার, এটা হচ্ছে ইনপুট। আর এখানে রিটার্ন টাইপ যেটা বলা আছে, রিটার্ন টাইপ এটা হচ্ছে আসলে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, আউটপুট আউটপুটটা আমরা পাবো। যেমন আমি ব্যবসাতে 100 টাকা ঢুকাইছি, এখন রিটার্ন আউটপুটটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে না প্রফিট হবে, 110 টাকা হবে না 200 টাকা হবে না 50 টাকা হবে, এইটার একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা আমরা এখানে করছি। করার পরে রেজাল্ট একটা কিছু আসছে, এই রেজাল্টটা আমরা পাঠাই দিই, রেজাল্টটাকে আমরা পাঠাই দিই, এই রেজাল্টটাকে কি করলাম, এই যে এখানে রিটার্ন লিখলাম, রিটার্ন দেখছেন রিটার্নটা, রিটার্ন রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা রিটার্ন হিসেবে পাঠিয়ে দিলাম, রিটার্নটাকে আমরা রেজাল্ট হিসেবে পাঠিয়ে দিলাম। তো এইখানে রিটার্ন টাইপ হিসেবে ইন্টিজার লেখা আছে, হ্যাঁ যখন ফাংশনের কাজ শেষ হবে তখন এই রেজাল্টটা হচ্ছে একটা ইন্টিজার, রেজাল্টটা হচ্ছে একটা ইন্টিজার যার ভিতরে আছে এক্স প্লাস ওয়াই, 3 যোগ 3 = 6, রিটার্ন 6, 6 মানে কি ইন্টিজার না, এই রেজাল্টের ভিতরে রাখলাম 6টা, 6টা তো এই রেজাল্টের ভিতরে আছে, পরে এই রেজাল্টটাকে আমরা পাঠিয়ে দিলাম রিটার্ন করে, এটা চলে আসলো রিটার্ন, তখন ইন্টিজার রিটার্ন করবে, তখন এই মেথডটা আমাকে একটা রিটার্ন দিবে, একটা ভ্যালু রিটার্ন করবে, যেমন 6, তখন এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম এইভাবে, ঠিক আছে। আচ্ছা, আর সামনে দিয়ে আপনি যে দুটো জিনিস দেখতেছেন, পাবলিক স্ট্যাটিক, এটা আপাতত মুখস্থ। পাবলিক স্ট্যাটিক মানে কি, পাবলিক মানে সবার জন্য, সবাই এই মেথডটা ব্যবহার করতে পারবে, এই কারণে আমরা পাবলিকটা লিখি, আর স্ট্যাটিকটা লিখি সাধারণত মেথডটা যদি ইয়ে থাকে কি বলে অপরিবর্তনীয় থাকে, বা মেমোরিটা মেমোরিটা যদি সেম অ্যালোকেশন হয় তখন স্ট্যাটিক লিখি, যদিও আপনি আপাতত আমরা এটার দরকার নেই, আমরা এটা মুখস্থ হিসেবে রাখবো, হ্যাঁ এটা মডিফায়ার বলে এগুলোকে আমরা দেখবো এগুলো পরে।
তো মেথডের যে মূল জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার একটা মেথড নেম থাকবে, একটা ইনপুট টাইপ থাকবে, আর আরেকটা রিটার্ন টাইপ থাকবে। একটা রিটার্ন হবে একটা, আর ইনপুট কিন্তু আপনার একটা হইতে পারে, দুইটা ইনপুট দিতে পারেন, তিনটা ইনপুট হইতে পারে, কেমন? ঠিক আছে ভাইয়া, এ হচ্ছে মেথডের ব্যাপার স্যাপার। সো আমাদের ইক্লিপসে আমরা যাই একটু, ইক্লিপসে গেলাম, গিয়ে দেখলাম অল্প করে খোলা কেন ইক্লিপস। বাকি পুরোটা কমপ্লিট করতে আর কয়দিন লাগবে ভালো মতো? বাকি পুরোটা আমি চেষ্টা করবো, আমি এখন যেহেতু ভিডিও করতেছি লেকচার গুলা, তো আপনাদের কোনো ল্যাগিংস থাকলে আপনারা ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন, কেমন ভাইয়া? তো ঠিক আছে, আমি এখন আর রিভিউ তো যাব না, আমি সরাসরি সামনের দিকে ফরওয়ার্ড করবো। হ্যাঁ, আশা করি 4-5টা বা 4-5টা 6টা ক্লাস লাগতে পারে, আমি যদি সঠিক পেসে যাই। আর আমি যদি ওকে আশা করি আমি 5-6টার মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো। আর এগুলো তো ভিডিওটা আছে, আমাদের সমস্যা হলে আমরা ভিডিওটা দেখবো ইউটিউবে। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা যাই হোক, এটা টেনে পড়ব। অলরাইট, সো আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট আছে, আমি এখানে একটা ফাইল তৈরি করব, নিউ ক্লাস। ক্লাস আমাদের বইতে যাই, বইতে গেলে দেখবেন যে একটা মেথড লেখা আছে। আপনার বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 30, ঠিক আছে ভাই? 30 না, বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 25। 25 পৃষ্ঠায় মেথড সিগনেচার বলে একটা কথা আছে, আমরা মেথড সিগনেচারটা দেখলাম। এতক্ষণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মেথড সিগনেচার। তো আমরা একটা এক্সাম্পল দেখব, মেইন এক্সাম্পল। মেইন এক্সাম্পলটা আমরা করি, পাবলিক স্টাডি পয়েন্ট মেইন দিলাম, এই দিলাম, এখানে তো হবে না। একটা এক্সাম্পল করি আমরা বইয়ের, এখন আপনি কি বইতে বইটা আছে আপনার সামনে? হ্যাঁ আছে, আছে আছে নিশ্চয়ই। 25 পৃষ্ঠায়, 25 পৃষ্ঠায়, কেমন? হ্যাঁ, 25 পৃষ্ঠায় আমরা একটা মেথড তৈরি করি, স্ট্যাটে ভয়েড এখানে দিলাম, ইন্টিজারের পরিবর্তে ভয়েড দিলাম, কেমন? ভয়েড মানে কি, যদি কোনো কিছু না দেয়। আমরা বলছিলাম না যে একজন লোককে বললাম তুমি একটা গাছ লাগাও, হ্যাঁ, তখন সে তো আমাকে কিছু দিচ্ছে না, আমিও তাকে কিছু দিচ্ছি না, কিন্তু সে একটা গাছ লাগাইছে। এই মেথডটা আমরা করি, ট্রি ট্রি প্ল্যান্টেশন, এটার মেথডের নাম হচ্ছে ট্রি প্ল্যান্টেশন। প্রথমটা প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমি তাকে কিছু দিব না, সেও আমাকে কিছু দিবে না, কিন্তু একটা কাজ করবে, কেমন? তো ট্রি প্ল্যান্টেশনটা করলাম, এস লাইন স্টেম ডট আউট
ফ্রেন্ড চালাক আমরা জানি, তো তাকে কি বলেছিলাম যে গাছ লাগাও, টি এন্ড প্ল্যান্টেড ট্রি আর ডব্লিউ প্ল্যান্টেড ট্রি, তাকে বললাম প্ল্যান্ট এ ট্রি, তাহলে সে গাছ লাগাবে। এই মেথডের নামটা কি বলেন ভাইয়া? মেথডের নামটা বলতে পারবেন? এখানে মেথডের নামটা কি? জেনারেট টু অটো জেনারেট মেথড স্টাফ, জি অটো জেনারেটেড মেথড স্টাফ, বুঝতে পারিনি, অটো জেনারেটেড মেথড স্টাফ, না না না, অটো জেনারেটেড মেথড স্টাফ এটা কি আসলে? এটা কিছুই না, এটা ইক্লিপস লিখে দিছে আমাদের সামনে, দেখেন দুটো কমেন্টস আছে, কমেন্টস ছিল না এটা, আপনি লিখেন নাই? না না, এটা তো ইক্লিপস লিখছে, তো এটা তো সামনে দেখেন কমেন্টস আছে, সামনে তো কমেন্টস আছে তাই না? তো সামনে কমেন্টস থাকলে কি এটা, এই এই লেখার কোনো মূল্য নাই, সামনে কমেন্টস থাকলে কম্পাইলার এটা কোনোদিন করবে না, সো সামনে কমেন্টস থাকলে এটা লিখলে কি আর না লিখলে কি, সো এটা কোনো দাম নেই। আমরা নিচে দেখেন মেথডটা লিখছি, মেথড সিগনেচার এখানে দেখেন, মেথডটা ওপেনিং যে হলো, আপনি কি এটা দেখতে পাচ্ছেন ইক্লিপসটা? হুম, এই সামনে দেখেন এখানে একটা ওপেনিং ব্র্যাকেট আছে আর একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, সব সময় যদি একটা ওপেনিং ব্র্যাকেট থাকে তাহলে একটা ক্লোজিং ব্র্যাকেট হয়, এবং এই ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে যাবতীয় যা কিছু আছে, ভিতরে যাবতীয় যা কিছু আছে সবগুলো হচ্ছে এই ব্র্যাকেটের আন্ডারে থাকে। আসলে জিনিসটা এরকম এরকম দেখতে পাচ্ছেন ফাহিম ভাই? হুম হুম এই দেখেন আরো স্পষ্ট করে দেখাই, আমি মুছে দিই, তো দেখেন এরকম জিনিসটা, এই একটা মেথড, ট্রি প্ল্যান্টেশন একটা মেথড, এই মেথডের ভিতরে একটা প্যারেন্থিসিস থাকে, কেমন একটা মেথডে একটা প্যারেন্থিসিস থাকে, আর এরপরে একটা কার্লি ব্রেসেস থাকে, ওপেনিং এন্ড ক্লোজিং, এই ওপেনিং এন্ড ক্লোজিং এর মাঝখানে আপনি যা লিখবেন, যা লিখবেন তাই হলো কোড, এটা তো জানেন নিশ্চয়ই, এই ওপেনিং এন্ড ক্লোজিং এর ভিতরে যা লিখবেন তাই কোড, এবং এই ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে এই জায়গাটাকে আমরা বলতেছি কোড ব্লক। আমাদের মেথডের নাম এখানে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, অথবা আরো সহজ নাম দিই টি আর ডাবল ট্রি, গাছ লাগান, গাছ লাগান মানে কি ইংলিশে কি হয়? ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ ট্রি, ট্রি প্ল্যান্ট, প্ল্যান্ট দিই অথবা ট্রি পুট অথবা ট্রি মেকার, ট্রি পুট দিই, হ্যাঁ পুট মানে গাছ লাগান কথা, ট্রি পুট মেথডের নাম হচ্ছে ট্রি পুট, তো গাছ লাগান ট্রি পুট, এটা হচ্ছে মেথড, মেথডের সামনে দুইটা প্যারেন্থেসিস থাকে, কিছু না থাকলেও একটা প্যারেন্থেসিস থাকবে, আমরা ইনপুট, আমরা এই প্যারেন্থেসিস এর ভিতরে ইনপুট দিই যদি আমাদের ইনপুটের ব্যবস্থা থাকে, যদি আমরা ইনপুট দিতাম তাহলে এটার ভিতরে দিতাম, কারণ ইনপুট যেহেতু আমরা দেই না এখন, তো ইনপুটের জায়গার দরকার নেই এখন, আর রিটার্ন টাইপ হিসেবে আমরা এখন কিছু নিচ্ছি না, সে আমাদের কিছু দিবেও না নিচ্ছেও না, তাইলে ভয় হবে, আর এই মেথডের ভিতরে সামনে পড়ে যে কার্লি ব্রেসেস থাকে এটার ভিতরে যা লেখো তাই মেথডের কোড ব্লক, এই কোডটা শুধুমাত্র মেথডের ভিতরেই থাকবে, মেথডের ভিতরের কোড কখনো বাইরে ডিসক্লোজ হয় না, লাইক আপনার উপজেলা শহরের যে ডাক্তাররা আছে তারা তাদেরকে আরেক উপজেলাতে চিনবে না, ওই উপজেলাতেই থাকবে, তেমনই মেথডও কোড গুলো আপনার ওইখানেই থাকবে, মেথডের ভিতরেই থাকবে, এটা বাইরের কেউ তাকে দেখবে না, শুধুমাত্র আমরা কি করব মেথডটাকে কল করব, ট্রিপুট যদি আমরা বলি ট্রিপুট, তাহলে ট্রিপুট
সে গাছ লাগাবে, আমরা ওই লোকটাকে বলছি আপনি গাছ লাগান, কিন্তু সে কিভাবে গাছ লাগাবে, কোথায় গাছ লাগাবে, কোন গাছ লাগাবে কিছুই বলিনি। আমাদের বলার দরকার নেই, আমাদের জানারও দরকার নেই সে কিভাবে গাছ লাগাবে। আমরা জানি ট্রি ফুট বলে সে একটা গাছ লাগে, তখন সে তার দায়িত্ব সে পালন করবে। আমাদের সে কিভাবে দায়িত্ব পালন করে সেটা দেখারও দরকার নেই, জানারও দরকার নেই, কিন্তু আমরা জানি ট্রি ফুট যদি আমরা বলি, ট্রি ফুট কল করি অথবা তাকে বলি গাছ লাগা, তাহলে সে গাছ লাগাবে। সিস্টেম আউট প্রিন্টেল প্ল্যান্ট ট্রি, এটা মেথডের ভিতরে আমি লিখলাম। লেখার পর মেথড কিন্তু আমি তৈরি করে ফেললাম। এক্সকিউজ মি ফাইন ভাই, আমি একটা ফোন রেকর্ডিং এ দিলাম আমার। সো জি ফাইন ভাই, আমরা এই একটা এটা কি করলাম আসলে মেথড। হ্যালো ফাইন ভাই বলেন। আচ্ছা এখন এটা কি করলাম আসলে, কি তৈরি করলাম বলতে পারবেন? মেথড, হ্যাঁ মেথডটা তৈরি করলাম। এই এটাকে বলতেছে মেথড সিগনেচার অথবা মেথড ডেফিনেশন। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে মেথড ডেফিনেশন। যে এটা হচ্ছে মেথড ডেফিনেশন তৈরি করলাম, এই লাইনটা, এই লাইনটা যদি আপনি দেখেন, সরি আপনি যদি এই লাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেথডটা কি জিনিস। আপনাকে কখনোই ভিতরে দেখতে হবে না, মেথডের ভিতরে কখনোই তাকাবেন না। কেউ যদি কোনো মেথড লেখে, আপনি কারো মেথডে যদি দেখেন, তো ভিতরে তাকানোর দরকার নেই, ভিতরে কি করছে না করছে দেখার দরকার নেই। আপনি শুধু দেখবেন মেথডে ইনপুট কি হচ্ছে, ইনপুট কি যাচ্ছে আর আউটপুট কি যাচ্ছে। এই মেথডটা দেখেন, এই মেথডে কি হচ্ছে, ইনপুট কি, ইনপুটটা কি, রান টাইপ, ইনপুট 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 কি দিছে আমরা এই মেথডে, ইনপুট কি দিয়েছেন, ইনপুট দিয়েছি ইন্টিজার। এই মেথডে ইন্টিজার, হ্যাঁ গেছে কয়টা ইন্টিজার গেছে, মডিফায়ার, তারপর কি রিটার্ন টাইপ। ইন অ্যাড মেথডে ইনপুট গেছে ইন্টিজার x, এবং হ্যাঁ আরেকটা মেথডে, অ্যাড মেথডে ইনপুট আরেকটা ইনপুট গেছে, দুইটা ইনপুট গেছে, আরেকটা গেছে ইন্টিজার y। তাহলে এই মেথডটাকে কল করলে আমাকে দুইটা ইনপুট দিয়ে দিতে হবে, আর রিটার্ন হিসেবে একটা ইন্টিজার আসবে, ইন্টিজারটা আমাকে কোথাও রাখতে হবে, রাখার ব্যবস্থা করতে হবে। যদি এটা ফ্লোট হয় তাহলে ফ্লোটটাকে আমার রাখতে হবে, যদি ভয়েড হয় তাহলে রাখতে হবে, কারণ ভয়েড সে কিছু পাঠাচ্ছে। সো এইটা, এই লাইনটা, এই প্রথম যে লাইনটা, এই লাইনটা হচ্ছে মেথড সিগনেচার অথবা মেথড ডেফিনেশন আমরা বলি। সো আমরা ইক্লিপসে এইমাত্র এই কাজটি করছি, একটা মেথড দেখেন, এটা একটা মেথড ডেফিনেশন আমরা লিখলাম। হ্যাঁ এখানে আমরা একটা কমেন্টস দেন, কমেন্টস দিলেন, লিখলেন TRWE ট্রি ফুট METHODS TAKS text no input and DOES and doesn't return return any output, কোন আউটপুট সে দেয় না, ইনপুটও দেয় না রিটার্নও দেয় না, তাই না? আমরা কমেন্টস লিখলাম। এখন এই মেথডটাকে কল করবো কিভাবে, মেথড কল বলে একটা কথা আছে, মেথড কল, এই যে আমরা তাকে তাকে তো বলতে হবে, রাস্তায় যাকে পাইলাম তাকে তো বলতে হবে তুমি গাছ লাগাও, সে কিভাবে গাছ লাগবে সেটা আমার জানার দরকার, কিন্তু আমাকে বলতে হবে তুমি গাছ লাগাও। তাহলে আমরা এই কথাটাই যদি বলতে হয় তাহলে আমরা এই যে আমাদের যে মেইন মেথডটা আছে, এখানে দেখেন এটা দরকার না, মেইন মেথডটা আছে, মেইন মেথডের ভিতরে গিয়ে আমরা বলবো গাছ লাগাও, TRW ট্রি ইনপুট, তাকে কোনো ইনপুট দিতে হয় না আমাদের, তাহলে আমাদের ইনপুট দেওয়ার দরকার নেই, খালি রাখলাম একটা সেমিকোলন দিলাম, বাস সে হয়ে গেল। কিন্তু এবার আপনি এটা রান করা, এই যে রান করি দেখতে পাচ্ছেন, এই যে রান করলাম, রান করলে দেখা গেল কি প্ল্যান্ট এট্রি আউটপুটে কি আসছে, প্ল্যান্ট এট্রি।
একটা ট্রি সে তৈরি করলো। তো এইভাবে আমরা মেথডটাকে কল করতে পারি। যেমন আপনি গাছ লাগার যদি কাউকে বলি সে 10টা গাছ লাগাবে, হ্যাঁ দিলে তখন এমন হইতে পারে 10 লিখে দিলেন প্ল্যান করলে, সে কি করলো আমার জানার দরকার নেই, সে 10টা গাছ লাগাবে, প্ল্যান্ট 10টা ট্রি, সে 10টা ট্রি লাগাইলো, কেমন? এ হচ্ছে মেথডের বেসিক, এইভাবে মেথডটা কাজ করে। আমি এখানে মেথড ডেফিনেশন লিখবো আর এখানে কল করবো। জি ফাইমটা কি ধরতে পারছে? আমি কল করছি, কল করছি আর এখানে আমি এতটুকু জানি, আর এতটুকু জানি মেথড ডেফিনেশনের ভিতরে কি আছে সেটা আমার জানার দরকার নেই, এগুলো আমার না জানলেও হবে। সে কি করবে আমার জানার দরকার নেই, কিন্তু আমি এতটুকু জানি, এতটুকু কল করছি। আমি শুধু দেখলাম মেথড ডেফিনেশনটা, মেথড ডেফিনেশনটা দেখলাম এখানে ইনপুট হিসেবে কিছু যায় না এবং আউটপুট হিসেবে কিছু দেয় না, এই কারণে আমি রিটার্ন টাইপ কিছুই রাখি না। এবং ইনপুট হিসেবে কিছু দেই না, এটা হচ্ছে একটা এক্সাম্পল যে কিছুই দিলাম না কিছুই নিলাম না, কিন্তু মাঝখানে একটা কাজ হয়ে গেছে, মাঝখানে একটা কাজ হলো না, যে ট্রি ট্রি প্ল্যান্ট ট্রি 10টা গাছ লাগাই ফেলছে এখানে, হ্যাঁ মাঝখানে এই কাজটা হলো। আচ্ছা অলরাইট, তাহলে আমরা রাইট এ নিউ জাভা মেথড ভয়েড কিওয়ার্ড, এই ভয়েড কিওয়ার্ডটা আমরা দেখলাম। হ্যাঁ আপনি কি পেজ নাম্বার 25 এ আছেন? আসি আসি, মেথড সিগনেচার, জি মেথড সিগনেচার আমরা এটাই বলছিলাম, মেথড সিগনেচার আমরা এটাই করেছি। মেথড সিগনেচারের যে দেখেন এখানে সে বলতেছে মেথড সিগনেচার, এরপর বলছে কি ইন্ট হলো রিটার্ন টাইপ, দেখছেন? আপনি পেন্সিল থাকলে একটু দাগান বুঝি, আপনার পরবর্তী সময় আপনার সুবিধা হবে। ইন্ট হচ্ছে রিটার্ন টাইপ, এডিশন, এডিশন হচ্ছে মেথড নেম, তাই না? এখানে দেখেন আপনি পেয়েছেন মেথড সিগনেচার, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পাবলিক ইন্ট এডিশন ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, তাহলে এডিশন হচ্ছে মেথড নেম আর ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই হচ্ছে প্যারামিটার, আমরা এটাকে প্যারামিটার বলি, তাই না? এটা লেখা আছে এখানে, তো এটা প্যারামিটার। আমরা একটা মেথড আমরা করেছি রাইটিং এ নিউ জাভা মেথড ভয়েড কিওয়ার্ড, তারপরে পাবলিক ক্লাস মেইন এক্সাম্পল পেয়েছেন, তারপরে স্ট্যাটিক ভয়েড মেইন, সে হ্যালো, এখানে যে এক্সাম্পলটা করা আছে সেটা হলো সে হ্যালো নামে একটা মেথড কল করছে। এখন সে হ্যালো নামে একটা মেথড কল করছে কিন্তু আমাদের জানার দরকার নাই সে হ্যালো কি করে, আমার কল করা দরকার, আমি কল করছি, সে কিভাবে কাজ করবে আমার জানার দরকার নেই, আমার শুধু জানার দরকার এতটুকু মেথড সিগনেচারটা কি। তো আমি মেথড ডেফিনেশনে আসলাম, দেখেন ওই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড সে হ্যালো নিচে লেখা আছে, নিচে দেখছেন, দেখেছেন ওইখানে জাস্ট দেখতেছেন ইনপুট হিসেবে কিছু নাই আউটপুট হিসেবে আছে ভয়েড, এতটুকু আমি জানি। ভিতরে কি লেখছে সিস্টেম আউট হ্যালো ওয়ার্ল্ড এটা আমার না দেখলেও হবে আপাতত, তবে সে হ্যালো কল করলাম কাজ করে ফেললাম, ব্যাস এটাই। আর আমরা যেটা করলাম সেটা আর এই এই এক্সাম্পলটা সম্পূর্ণ এক, দেখছেন কোনো কিছু দেও না কোনো কিছু নেয়ও না, ইনপুটও নাই আউটপুটও নাই। ওকে এবার আসেন, এবার আমরা এবার আমরা করব এবার আমরা 26 নম্বর পেজে আসি। জি ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা 26 নম্বর পেজে আসেন, 26 নম্বর পেজে দেখেন পাসিং প্যারামিটার পেয়েছেন নিচে বড় করে লেখা, হ্যাঁ পাসিং প্যারামিটার এক্সাম্পল আছে, পাসিং প্যারামিটার ওয়েলকাম মেথড, জি ওয়েলকাম মেথড, জি এই পাসিং প্যারামিটারের এক্সাম্পল আমরা করি।
নতুন ফাইল নেই, নিউ ক্লাস, ওয়েলকাম মেথড না, ওয়েলকাম এক্সাম্পল সিং হোয়েন মেন, এখানে পাসিং প্যারামিটার হিসেবে দেখেন আমি এখানে আমরা কি করব, দ্বিতীয় এক্সাম্পলটা করব, দ্বিতীয় এক্সাম্পল কোনটা, যে আমরা দিব কিন্তু কিছু নিব না, দিব কিন্তু কিছু চাই না, শুধু দিব আর দিব। তো এটার এক্সাম্পল হিসেবে আমরা বলছিলাম যে একটা হচ্ছে গাছ লাগান, মানে কিছু দিব না নিব না, গাছ লাগান টাইপের, আর একটা হচ্ছে দিব এবং নিব, সেটা হলো বিজনেস অথবা ক্যালকুলেটর, যে দুইটা সংখ্যা দিব এবং বিনিময়ে একটা সংখ্যা চাই রেজাল্ট হিসেবে, আরেকটা হচ্ছে শুধু দিয়েই যাব। এটার এক্সাম্পল হিসেবে কি বলেছিলাম মনে আছে? জি ফাইন ভাই না মনে নাই, বলে দেয় এটার এক্সাম্পল হিসেবে হতে পারে যে বলতে পারি যে আপনি গাছ লাগান, আপনি গাছ লাগান এতটুকু না বলে আর একটু বলতে পারি যে আপনি একটা অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট পরিমাণের গাছ লাগান, এটা বলতে পারি, তাহলে সে ওই পরিমাণের গাছ লাগাবে। আগে তো বলতাম যে গাছ লাগান, এখন সে একটা লাগাইলো না 100টা লাগাইলো দেখার বিষয়টা, তাই না? হ্যালো, হুম ঠিক বলেছেন। তারপরে সে আম গাছ লাগাইলো না করই গাছ লাগাইলো সেটাও দেখার বিষয় না, সে গাছ লাগাইছে এটি কথা। এখন আমরা বলে দিতে পারি যে আপনি আম গাছ লাগান অথবা আপনি 10টা গাছ লাগান, অথবা আমার যদি কিছু বলার থাকে, আমার যদি কিছু বলার থাকে আমি বলতে পারবো, মানে ইনপুট ব্যাপারটা দেখাচ্ছি, এটা বলে পাসিং প্যারামিটার। হ্যাঁ, 26 নম্বর পেজের এক্সাম্পলটা আমি করতেছি, আপনি এক্সাম্পলটা করছি আপনি দেখেন কেমন, আমি ভিডিও করা আছে, তাহলে আমাদের ওই যে মুখস্থ লিখে ফেলি, মুখস্থটা মেথড সিগনেচার লিখি, তাই না ভাই? ভাই ভাই মেথড সিগনেচার, অথবা এটার আপনি ডেফিনেশনও বলতে পারেন। ডেফিনেশন মানে কি? সংজ্ঞা, সংজ্ঞা, মেথডের সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমি এখন বানাচ্ছি, আমাদের আইনের কিন্তু সংজ্ঞা আছে, বড় বড় সংজ্ঞা আছে, যখন কোর্ট কাছারিতে যাওয়া হয়, আইন আদালতে যাওয়া হয়, তখন কিন্তু তারা সংজ্ঞাটা বলে না, তখন তারা বলে ধারা 553 মতে, হ্যাঁ ধারা 420 মতে, ধারা 421 মতে, কিন্তু 421-এ কি লেখা আছে সেটা বলে না, কিন্তু খেয়াল করছেন? এরকমই এরকমই মেথডের ডেফিনেশন আমরা এখানে লিখে দিব, পাব অ্যালাইজ পাবলিক স্ট্যাটিক ভিআই ভয়েড। কেন দিলাম, কারণ আপনি বলেন কেন দিলাম, কারণ আমরা কিছু চাই না, কিছু চাই না, কেমন? ওয়েলকাম ওয়েলকাম, কিন্তু আমরা এখানে কিছু পাঠাবো, তাকে কিছু দেই, কিছু পাঠাই, হ্যাঁ ইন্টিজার এক্স, ওয়েলকাম মেসেজ না, এটা হলো গাছ লাগাও, ওইটাই করি, কিন্তু এখন আমি বলে দিব কয়টা গাছ লাগাবে। এখন যদি আমি বলি 10টা, তাহলে সে 10টা গাছ লাগাবে, আর যদি 20টা বলি তাহলে 20টা গাছ লাগাবে। হ্যাঁ, তাহলে এখানে হবে ট্রেন প্লান্ট, প্লান্ট কি হবে 10টা গাছ লাগালে, এটা বুঝতে পারতেছে কি লিখতেছে? প্লান্ট
সিস্টেম অফ প্রিন্টলাইন এর ভিতরে কি লিখলাম ধরতে পারছেন? কনকেটেনেশন করছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো বই লিখে আছে জি কাগজে। তো এটা হচ্ছে আমার মেথড ডেফিনেশন। এবার আমি মেথডটাকে কল করব কোথায়? এইখানে মেইন মেথডে না, এখানে কল করব না, এই ব্লকে, মেইন ব্লক। এই ব্লকটার নাম কি? মেইন ব্লক, মেইন ব্লক। আর এই ব্লকটার নাম আছে, মানে এই ব্লকটার নাম কি? ত্রিপুট কি নাম? ব্লক, ত্রিপুট, পুট। ত্রিপুট। হ্যাঁ, মেথডের নাম কি? ত্রিপুট, হ্যাঁ ত্রিপুট ব্লক। হুম, এখন আমি এটাকে কল করি, ত্রিপুট কে কল করি, TREE, PUT। এখন কল করলে তো আর হবে না, এখানে বলে দিতে হবে। এখন কিন্তু বলতে হবে যে কয়টা গাছ লাগাতে চাই। আমি বললাম যে ভাই আমার জন্য একটা গাছই লাগাবে অথবা দুইটা গাছ লাগাবে। দুইটা গাছ লাগাবে, কি গাছ লাগাবেন তা কিন্তু বলিনি, বলছি দুইটা গাছ লাগাবে। এর আগে কিন্তু কিছু বলতাম না, বলতাম গাছ লাগাই, সে যা মন চায় একটা গাছ লাগাই। এখন বলছি দুইটা গাছ লাগান। তাহলে এখন রান করি, দেখেন এখন কয়টা বলছি, দেখেন আউটপুটে প্ল্যান্ট 2 3। দুইটা বলছি তাকে, এখানে বলছি দুইটা গাছ লাগান, এই কারণে সে দুইটা গাছ লাগাইছে। এখন যদি আপনি বলেন 10টা গাছ লাগান, তাহলে সে 10টা গাছই লাগাবে। আউটপুট দেখেন 10টা গাছ লাগায়, কেমন? এখন সে কিভাবে, সে কিভাবে গাছ লাগায় আমার জানার বিষয় না। জাস্ট এ সেকেন্ড। সো এখানে আমরা বলে দিচ্ছি যে আপনি 10টা গাছ লাগান, তাই 10টা গাছ লাগাবে। ভিতরে কিভাবে সে লাগাবে সেটা আমরা জানি না, আসলে জানার কথা হবে আর আমাদের জানার প্রয়োজনও নাই। এখন আমরা দেখি, জি ফাইমে কি আছে? আচ্ছা, এখন আমরা দেখি আসলে ভিতরে কাজটা কি করা হয়েছে, ভিতরের মেকানিজমটা আসলে কি। এই ট্রি প্ল্যান্টেশনের, হ্যাঁ, এই ট্রি যে মেথডটা আছে, এই মেথডের ডেফিনেশনের ভিতরে আমরা ঢুকি। তো ঢুকে দেখলাম, ঢোকার আগে, ঢোকার আগে দেখলাম কি আছে, মেথড সিগনেচারে দেখলাম এখানে ইনপুট হিসেবে একটা ভ্যালু পাস হচ্ছে, প্যারামিটার পাস হচ্ছে এক্স, এবং এটা কিছুই রিটার্ন করে না, এটা আমরা দেখলাম। তো রিটার্ন টাইপ নাই, আর ইনপুট হিসেবে এক্স পাস হচ্ছে। ওকে, এক্স যদি পাস হয় কি করতেছে, এক্স কে সে প্রিন্ট করতেছে, যেটাকে ইনপুট হিসেবে দিলাম সেটাকে আবার প্রিন্ট করে দিলাম, দেখছেন? এটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ দেখলাম। আমরা ত্রিপুটের ভিতরে যে প্যারামিটারটা দিলাম এক্স, এই এক্স কে আমরা এই ডেফিনেশনের ভিতরে মেথড বডি, বডির ভিতরে আইসা দেখলাম এই এক্স কে আমরা প্রিন্ট করে ফেলছি। এছাড়া আর কোনো কাজ আছে এখানে? না, এছাড়া আর কোনো কাজ নেই। আমরা এক্স দেখলাম, এক্স দেখা মাত্র এক্স কে প্রিন্ট করলাম, আগে পরে কিছু সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা সুন্দর একটা ওয়ার্ড বসেছে, এতটুকুই তো কাজ, এছাড়া তো আর কিছু নাই, না নাই। তো এটা হচ্ছে প্যারামিটার পাসিং এর এক্সাম্পল। এইভাবে প্যারামিটার পাস আমরা করি, যখন প্যারামিটার পাস করব তখন মেথডটাকে কল করার সময়, মেথডটাকে আমি যখন কল করব এই সময় আমাকে একটু চেক করে নেব মেথড ডেফিনেশনটা, এই এই ডেফিনেশনের জায়গাটা আমি চেক করব যে এখানে ইনপুট কি আছে আর আউটপুট হিসেবে কি আছে। ইনপুট আর আউটপুটটা আমি একটু দেখে নেব যে ইনপুট কয়টা আছে, ইনপুট কি আছে, ইনপুট আছে ইন্টিজার, ইনপুট এক্স, ইনটু ইনপুট এক্স বললে হবে না, বলতে হবে ইনপুট ইন্টিজার এক্স অথবা ইনপুট ইন্টিজার এক্স। তো এক্সই, এক্স একটা ভেরিয়েবল, এটা কিছু মিন করে না, মানে হ্যাঁ মিন করে ভেরিয়েবল, কিন্তু ইনপুট হিসেবে কি দিব, ইন্টিজার। কয়টা ইন্টিজার বলেন? একটা ইন্টিজার, দুইটা না, একটা, তাই না?
এখন মনে করেন আমি বলতে চাই যে তুমি গাছ লাগা হয়েছো 10টা, ঠিক আছে, কিন্তু আম গাছ লাগাও, আম 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 গাছ আছে না, আম গাছ, আমি এখন গাছের নামটাও বলে দিই, তাহলে সে যেন আম গাছ লাগায়, অন্য কোনো গাছ না লাগায়। তাহলে আমরা এখানে কি করব, কিছুই করব না, এই মেথড ডেফিনেশনটা একটু চেঞ্জ করে দিব। এখানে আমরা ইন্টিজারের পাশাপাশি আমরা ইয়ে পাঠাবো, স্ট্রিং পাঠাবো, এক মিনিট একটু ধরেন জি, এক মিনিট একটু আসছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো মাঝখানে তাকে বলেছিলাম 10টা গাছ লাগাও, তাই সে 10টা গাছ লাগাবে। এখন আরো কিছু বলতে চাই, যে তুমি জাম গাছ লাগাও অথবা আম গাছ লাগাও অথবা পেয়ারা গাছ লাগাও, সেটাও তো বলতে পারি। তাহলে কি হবে, আমার প্যারামিটার হবে কয়টা, আগে ছিল একটা, এখন হবে দুইটা। হ্যালো, দুইটা দুইটা হবে, আগে আমার শর্ত ছিল একটা প্যারামিটার, মানে 10টা গাছের সংখ্যাটা আমাকে বলতে হতো, এখন দায়িত্ব বললো আরো বেশি, দায়িত্ব বাড়াতে চান তো প্যারামিটার আরেকটা পাঠান, সেটা হচ্ছে গাছের নামটা আপনি বলতে চান, যে আম গাছ বা জাম গাছ, তো গাছের নাম আম গাছ বা জাম গাছ এটা আমরা কিভাবে লিখতে রাখতে পারি। যেমন প্রথম প্যারামিটারটা ছিল গাছের সংখ্যা, গাছের সংখ্যা একটা নাম্বার, নাম্বার আমরা ইন্টিজার হিসেবে নিলেই হয়, ইন্টিজারের মধ্যে নাম্বার রাখতে পারি। আর এখন আমি গাছের নাম পাঠাবো, গাছের নামটা তো আমি ইন্টিজারের মধ্যে রাখতে পারবো না, আমাকে স্ট্রিং নিতে হবে, স্ট্রিং এস, গাছের নাম আমি পাঠাবো, তো গাছের নাম পাঠালে আমাকে গাছের নামটা স্ট্রিং এস, স্ট্রিং এর মধ্যে রাখতে হয়, তাই না? যেমন আগে বলতাম 10টা, এখন তাহলে প্যারামিটার দুইটা হবে, আর একটা প্যারামিটার হচ্ছে স্ট্রিং, দ্বিতীয় প্যারামিটার হচ্ছে স্ট্রিং, গাছের নাম, স্ট্রিং লিখতে গেলে আমাকে ডাবল কোট দিতে হয়, ডাবল কোটের মধ্যে যা লিখবো তাই স্ট্রিং। গাছের নাম হচ্ছে আম গাছ, ম্যাঙ্গো ট্রি, MANGO, ম্যাঙ্গো। অলরাইট, তাহলে আমি বললাম 10টা গাছ লাগাও এবং ম্যাঙ্গো আম আম গাছ, তাহলে সে কি করলো, সে কিন্তু আমাকে কিছু দিচ্ছে না, সে গাছ লাগিয়ে ফেলছে, আমি তাকে বলতেছি 10টা গাছ লাগাও আর আমের গাছ লাগাও, সে তার মেথড ডেফিনেশনটা আমি সাজিয়ে দিছি যে সে কিছু রিটার্ন করবে না, এবং সে প্রথমে একটা ইন্টিজার নিবে এবং দ্বিতীয় একটা স্ট্রিং সে নিবে। এখন প্ল্যান্ট 10 ট্রি, 10 এরপরে আর একটা স্পেস করা দিই, এস এ, রান করি আমি, দেখেন কি আসছে। জি ভাই ভাই, আমি তাকে বলেছি 10টা গাছ লাগাও এবং ম্যাঙ্গোর গাছ, আমের গাছ লাগাও, দুইটা প্যারামিটার দিছি, আমি জানি আমাকে দুইটা প্যারামিটার দিতে হবে, এই কারণে আমি মেথড সিগনেচারটা আমি সাজিয়েছি, একটা ইন্টিজার রেখেছি আর একটা স্ট্রিং দিয়েছি। তো ইন্টিজারের ভেরিয়েবল হচ্ছে এক্স, আর ইন্টিজারের ভেরিয়েবলের নাম হচ্ছে কি, এস। তো এই ম্যাঙ্গোটা, ম্যাঙ্গোটা এস এ চলে গেল আর ইন্টিজারটা চলে গেল এক্স এ, দেখছেন এখানে থাকবে। তো আমি প্রিন্ট করছি, এখানে আমি কিছুই করি না, আমি জাস্ট প্রিন্ট করছি দুইটা লাইন, একটা লাইন প্ল্যান এক্স আর এক্স, এটা কি স্পেস বার, তাই না? স্পেস বার, আমি স্পেস বার, স্পেস বার, এরপরে এস মানে একটা স্ট্রিং, সেটার নাম হচ্ছে ম্যাঙ্গো, তারপরে ট্রি, দেখেন বুঝতে পারেন কিনা। এখানে প্যারামিটারটা যে পাস হয়েছে এটাই বোঝার জিনিস, আসলে এখানে বিশেষ বোঝার কিছু নাই, সেটা হচ্ছে প্যারামিটারটা যে পাস করছে, আমি এখানে আমি 10 দিছি, 10টা চলে গেল, 10টা চলে গেল এক্স এ, আবার ম্যাঙ্গোটা দিলাম, ম্যাঙ্গোটা চলে গেল এস ভেরিয়েবলে,
এটাই বোঝার জিনিস, এটা বুঝছেন কিনা এই জায়গাটা। যদি এই জায়গাটা বুঝে থাকে তাহলে আর বাদ বাকি বোঝার কি আছে, সেটা হলো আমরা এক্স কে প্রিন্ট করছি আর স্ট্রিং এস এস কে ধরে প্রিন্ট করেছি, এখানে প্রিন্ট করছি আর কিছুই করি, ঠিক আছে? ভিতরে কি করছি না করছি সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো প্যারামিটার আমি কয়টা পাস করছি এবং কি প্যারামিটার পাস করেছি। অনেক কঠিন, যে অনেক কঠিন। কঠিন লাগছে? হ্যাঁ, আচ্ছা তাহলে কি করতে পারি, এটা বারবার প্র্যাকটিস করতে হবে আর কি, করতেই তো হবে। আচ্ছা আমি এটা তো রেকর্ড করা আছে, আপনি রেকর্ডটা দেখেন ভাই, বুঝছেন? রেকর্ড করা আছে, রেকর্ডটা দেখেন। আর আসলে আমরা তো তিনটা এক্সাম্পল করছিলাম, একটা হলো দিব না নিব না কিন্তু কাজ করবে, সেটা হলো গাছ লাগাবো, আর একটা হলো বলবো যে আম গাছ লাগাও তাহলে সে আম গাছ লাগাবে কিন্তু সে আমাকে কিছু দিবে না, আর একটা হচ্ছে ব্যবসা, ব্যবসার মধ্যে আমি 10 টাকা ইনপুট দিব, 20 টাকা আউটপুটে নিব, এটা হচ্ছে দেওয়া নেওয়া। দেওয়া নেওয়ার বিষয়টা আমরা করি নাই, আমরা শুধুমাত্র করলাম দেওয়ার বিষয়টা, নেওয়ার বিষয়টা এখনো করি নাই। নেওয়ার বিষয়টা আপনার যে বইটা আছে, বইয়ের এক্সাম্পল নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 25, পেজ নাম্বার 25 হলো রিটার্ন টাইপ লেখা আছে। একটা তো আমরা করলাম আসলে প্যারামিটার, পাসিং প্যারামিটার, আর রিটার্ন টাইপটাই হচ্ছে নেওয়াটা, কিভাবে আমি নিব এটা। ঠিক আছে, ইউটিউবের বুঝতে পারছি। দেখেন ইনশাল্লাহ। আপনি যদি চান আমি আর কয়দিন লাগবে জাভা শেষ করতে? জাভা, আপনি এখন আমি চাইলে ভাইয়া আমি খুব অল্প সময় শেষ করতে পারি কিন্তু আপনি বুঝবেন কিনা আমরা আমরা এক্সপার্ট হব কতদিনে আমাদের উপর ডিপেন্ড করছে। এটা ডিপেন্ডস করতে আপনাদের উপরে, আপনারা কতদিন প্র্যাকটিস করতে পারেন। দোয়া করেন তাহলে বেশি করে। না দোয়া তো থাকবেই কিন্তু আপনি একটু ব্যাক একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জাভা আপনি বুঝতে গেলে খুব সহজ, আপনি মেথডটা একটু কঠিন লাগতে পারে বাট এর বেশি বাইরে আর কিছু নাই। আমাদের মূল যে কাজ আমরা সেটা করে ফেলছি, সেটা হচ্ছে এখানে একটা ভ্যালু দিছি, ভ্যালুটা এখানে ধরছি, একটা 10 একটা ভ্যালু দিছি ইন্টিজার এক্স দিয়ে এটা ধরে ফেলছি, পাস করছি। ম্যাঙ্গো একটা ভ্যালু দিছি স্ট্রিং এস দিয়ে আমরা এটা ধরে ধরে ফেলছি, স্ট্রিং এস টা এখানে প্রিন্ট করছি আর ইন্টিজার এক্স টা এখানে প্রিন্ট করছি, এছাড়া তো আর কিছু করি নাই। তাকে কিছু রিটার্ন আমরা দেই নাই এখানে, কেমন রিটার্ন আমরা দেই নাই, সো এটা নট দ্যাট মাচ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আই হোপ আপনি ভিডিওটা দেখেন, দেখলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে। আমরা নেক্সট ডে আমরা মেথড নিয়ে আরো কিছু আলাপ সালাপ করবো, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ চলে যাব। কিন্তু বাই দিস টাইম আপনি একটু প্র্যাকটিস করেন, বুকলেট তো আছে, বুকলেটের এক্সাম্পল গুলো